মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে শুক্রবার রানীবাজারে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। এই স্বাস্থ্যকেন্দ্রটির নাম রাধিকা হেলথ কেয়ার। এর উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ সহ অন্যান্য আধিকারিকরা। অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজ থেকে 10 বছর আগেও সাধারণ রক্ত পরীক্ষার জন্য রানীরবাজার থেকে মানুষকে আগরতলায় ছুটে যেতে হতো। তেমনি বিভিন্ন মহকুমা থেকেও জনগণ স্বাস্থ্য পরিষেবার জন্য রাজধানীমুখী হতেন। এখন আর মানুষকে স্বাস্থ্য পরিষেবার জন্য আগরতলা মুখী হতে হয় না। মন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে ওয়েলনেস সেন্টার, পিএইচসি, সিএইচসি, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলি বড় ভূমিকা পালন করছে। আজকে আমাদের সরকার, আপনারা দেখেছেন হয়তো আজ থেকে 5 বছর 10 বছর আগে একটা ব্লাড টেস্ট করার জন্য আগরতলা যেতে হতো, যে কোনো একটা শারীরিক চিকিৎসা করার জন্য আপনাকে আগরতলা যেতে হতো। আজকে আপনি এই রাধিকা হেলথ সেন্টারের মতো অনেক সেন্টার এখানে রানীবাজারে খুলেছে, আগে এখানকার মানুষ আর আগরতলা যেতে হবে না, এখানে থেকেই যে সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং সারা রাজ্যে মানুষ ছিল আগরতলা কেন্দ্রে, কাঞ্চনপুর থেকে, সাপ্রুম থেকে, ধর্মনগর থেকে, উদয়পুর থেকে, বিশালগড় থেকে, যে আগরতলা গেলেই আমার টেস্টটা হবে, আগরতলা গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললেই আমার চিকিৎসাটা হবে। কিন্তু আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি এবং প্রতিটা সাবডিভিশন আমাদের ওয়েলনেস সেন্টার, আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, সরকারিভাবে আমাদের পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার সিএসসি, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে রেফারেল হাসপাতালগুলো রয়েছে, তারা স্বাস্থ্য পরিষেবার দিকে একটা বিশেষ ভূমিকা পালন করছে। রাধিকা হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে রানীরবাজার এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এমন একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠায় খুশি স্থানীয় জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।